তো আমরা এখন অলরেডি অ্যাপসটাতে চলে আসলাম। তো এটা কিন্তু বেসিক্যালি এমবুকের যে অফিসিয়াল অ্যাপ সেটা কিন্তু চলে আসলাম। তো চলে আসার পর একটু রিফ্রেশ হওয়ার সুযোগ দিতে হবে, কারণ ইন্টারনেট কানেকশন আমার একটু স্লো। তো দেন এইখান থেকে আমরা অলরেডি এখানে থ্রি ডট নামে যে অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে পেজে ক্লিক করব। তো পেজে ক্লিক করার পর আমরা একটু রিফ্রেশ করে নিব, রিফ্রেশ না করে নিলে প্রবলেম হতে পারে। দেন এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন, কেননা ভালোভাবে লক্ষ্য না রাখলে আপনাদেরই সবচেয়ে খারাপ জিনিস হয়ে থাকবে। তো এখন বেসিক্যালি আমরা এসে যে কাজটা করব সেটা হলো যে এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন আছে এইখানে, তো আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এইখান থেকে আপনি যে পেজটার নাম দিবেন সেটা দিবেন। তো আমি সাপোজ টিকটক নামে একটা পেজ করবো। তো টিকটক, তো ইউআরএল এখানে কিন্তু মেন, এখানে মেন জিনিসটা আপনারা দেখে নেবেন। তো এখানে দেবেন https://aimbook.net, আবার একটা স্ল্যাশ, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে পেজটা আছে পেজের নাম দেবেন ঠিক টি ওকে টক টিকটক। তো এখানে পেজের অ্যাবাউটে লিখবেন, তেমন কিছু লিখতে হবে না। সাপোজ এক লাইন কিছু লিখলে হবে, বাংলা অথবা ইংলিশে লিখবেন, নাথিং ইজ পসিবল। তো আমি লিখলাম যে কোনো একটা জিনিস লিখে দিলাম, তারপর ডট দিলাম। তো এখানে কিন্তু বেসিক্যালি মেন প্রবলেম হয়ে থাকে, এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে পারতেছেন না। ক্যাটাগরি সিলেক্ট করলেও এখানে ক্রিয়েট নামে যে অপশান আছে এখানে আপনার ক্লিক করলেও কিন্তু এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছেন এখানে ইরোর নামে এই প্রবলেমটা আসতেছে। তো এটার সমাধান কি, সমাধানটা আমি দেখাচ্ছি। তো আসল উপায়ে যদি আপনি অফিসিয়ালভাবে পেজ খুলতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাদের গুগল ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যেয়ে সেখানে লিখবেন aimbook.net, aimbook.net লেখে সার্চ দেবেন। তো এটা লেখে সার্চ দেওয়ার পর, যেহেতু এটার সার্ভার একটু স্লো, তো অলরেডি এখানে চলে আসবে। তো আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো আপনার ইউজার নেম পাসওয়ার্ড যদি লগ ইন করা যদি না থাকে, তাহলে আপনার বেসিক্যালি ফেসবুক কিংবা বলেন গুগল বলেন কিংবা হয়তো বা এখানে দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম, যে কোনো একটা দিয়ে আপনার লগ ইন করে নিতে পারেন। তো আমি বেসিক্যালি ফেসবুক দিয়ে লগ ইন করে নেবো। তো ফেসবুক দিয়ে লগ ইন করে নেওয়ার পর আপনার অ্যাক্সেসটা নিয়ে নিবে। তো ফেসবুকের অ্যাক্সেসটা না দেওয়াই বেটার, আমি আপনাদেরকে বলবো দিবেন না। তো আমি এখানে ফেসবুক মানে আমার একটা ফেক অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে ফেলছি অলরেডি। তো দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো দেন আমরা যে কাজটা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর বেসিক্যালি এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা পেজ নামে যে অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো আপনার ভেরিফাইড পেজটা কিভাবে খুলবেন সেটাও কিন্তু সম্পূর্ণ আমি দেখাই দিচ্ছি। তো এখানে আসার পর বেসিক্যালি আপনারা এইখান থেকে দেখতে পাইতেছেন প্লাস নামে একটা চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এইখানে আপনি যে কাজটা করবেন, আমি আপনাদেরকে যে জিনিস দেখাইছি এইখানে সেই কাজটা করবেন, TIKTOK। তারপর আপনি আপনার পেজ ইউআরএলটা দিয়ে দিবেন। তো আমি বেসিক্যালি যেভাবে দেখাইছিলাম তো সেইভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন পেজ ইউআরএলটা। পেজ ইউআরএলটা না দিলে কিন্তু আপনাদেরই প্রবলেম। তো এখান থেকে বেসিক্যালি আপনারা এইভাবে পেজ ইউআরএলটা দিয়ে দিবেন, তারপর আমি যে কাজটা করবো TIKTOK। অনেক সময় কিন্তু আপনার হয়তো বা দেখা যাবে পেজ ইউআরএলটা নিবে না, আপনার যদি দেখা যায় এই যে মধ্যে যদি ওয়ান লেখে ডট দেন কিংবা টিকটকের মধ্যে ডট দেন, অথবা দেখা যাবে যে কোনো মানে জিনিসের লেখা হয়তো বা ডট ওয়ান দিয়ে একটা ইউআরএল তৈরি করতে চাচ্ছেন, অথবা দেখা যাচ্ছে ডট টক লেখে একটা ইউআরএল তৈরি করতে চাচ্ছেন, তো ডট কিন্তু নিবে না। এখানে হচ্ছে মেন সমস্যা হলো এটাই। তো এখানে বেসিক্যালি আমি আপনাদেরকে সব জিনিস ভালোভাবে মানে খেয়াল রাখতে বলবো। এখানে আপনারা যে অক্ষরই দেন, অর্থাৎ যে অক্ষরই দেন, দেওয়ার পরে যদি ডট দেন ডট কিন্তু নিবে না, অর্থাৎ সরাসরি আপনাকে সম্পূর্ণ অক্ষরের মাধ্যমে হতে হবে, কোন চিহ্ন এখানে দেওয়া যাবে না। সো বি কেয়ারফুলি, আমি এখানে টিকটক লিখলাম। লেখার পরে এইখান থেকে বেসিক্যালি আপনার যে হচ্ছে পেজের যে ক্যাটাগরিটা আছে এখানে বেসিক্যালি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার পেজের ক্যাটাগরি অবশ্যই এন্টারটেইনমেন্ট, না হলে কমেডি। তো আমি কমেডি দিলাম। কমেডি দেওয়ার পরে আপনাদের আপনাদের পেজ অনুযায়ী হচ্ছে যে ইয়াটা আছে সিলেকশন করে নেবেন। সায়েন্স টেকনোলজি হলে সায়েন্স টেকনোলজি, এন্টারটেইনমেন্ট হলে এন্টারটেইনমেন্ট, গেমিং হলে গেমিং। তো আপনি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি তো আপনাদেরকে বললাম এখানে সামথিং কিছু লিখতে হবে, পসিবল, POSSIBLE, পসিবল। লেখার পর ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো দেখতে পেলেন ওই সমস্যাটা হলো, ওই সমস্যাটা হওয়ার কারণে আমরা সরাসরি ডেস্কটপ মোডে কিন্তু অলরেডি এখন চলে আসছি। তো এখন আমরা বেসিক্যালি ডেস্কটপ মোডে কিন্তু চলে আসলাম। এখান থেকে বেসিক্যালি ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করে দেওয়ার পর এখন বেসিক্যালি এখান থেকে যে কাজটা করবেন, ডেস্কটপ সাইটে চলে আসবেন। তারপর এখানে পেজ নামটা লিখবেন, অর্থাৎ টিকটক, TIKTOK। তারপর এখান থেকে লিখবেন TIKTOK, অর্থাৎ আপনার পেজ ইউআরএলটা লিখবেন। তো আমি আগের যে নিয়মটা শিখিয়ে দিয়েছি সেই অনুসারে। তো তারপর কমেডি, তারপর এইখান থেকে নাথিং ইজ পসিবল। তো আমি আবার দিলাম, সেটা হলো যে আমি আপনাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে বলতেছি, এই জিনিসটা কাজ না করলে কিন্তু হবে না। দেন এইখান থেকে আমরা ক্রিয়েট নামে যে অপশান আছে এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে পেজ ইউআরএল এর প্রবলেম। তো এইখান থেকে আমরা অফিসিয়াল, তারপর আমরা আবার বেসিক্যালি ক্রিয়েটে ক্লিক করে দিব।
তো এখন কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে বেসিক্যালি আপনারা প্রবলেমে পড়তে পারেন। তো এখানে প্রবলেম হয়ে ভালো একটা জিনিস হয়েছে, আপনাদের সম্পূর্ণ আমি দেখাতে পেরেছি নিয়মটা কিভাবে খুলবেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝে গেছেন। তো আমাদের তো এখন পেজ খোলা হয়ে গেছে। তো পেজ খোলার পরে আপনি এখন এটাকে কিভাবে আপনি বলা চলে আপনি এটাকে ভেরিফাইড করবেন। তো বেসিক্যালি সার্ভারের প্রবলেমের কারণে, তো এইখান থেকে জাস্ট আমরা রিকোয়েস্ট দিলে সর্বোচ্চ 24 ঘন্টা লাগবে, 24 ঘন্টার মধ্যে আপনার পেন্ডিংটা থাকবে, পেন্ডিং থেকে আপনার সম্পূর্ণ বলা চলে, যেটা বলা চলে কি বলবো, আপনার পেজটা ভেরিফাইড হয়ে যাবে, সেভে ক্লিক করে দেবেন। তো এখন চলে আসা থাকে আপনার কীভাবে পোস্ট দিবেন, এইখানে কভার ফটো কিংবা বলা চলে হয়তো বা প্রোফাইল ফটো এই জিনিসটা আপনারা সেট করতে পারবেন না। সো বেসিক্যালি এই জন্য ভিডিওটা তৈরি করে সম্পূর্ণ আপনাদেরকে দেখানো। এখানে আসার পর এখান থেকে অ্যাভারেটার অ্যান্ড কভার নামে অপশান আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাভারেটার অর্থাৎ হচ্ছে আপনার পেজের প্রোফাইল যে ফটোটা সিলেক্ট করতে চান সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটা সিলেক্ট করে নিলাম। তারপর এইখান থেকে কভার ফটো একটা আপনারা সিলেক্ট করে নেবেন, অ্যাজ ইয়ার উইশ আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এখানে সম্পূর্ণ আপনার পছন্দটাকে প্রাধান্য দেবেন। তারপর এইখান থেকে আমি একটা কভার ফটো কিন্তু অলরেডি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর আপনারা কিন্তু অলরেডি সব কাজ করতে পারবেন। প্লাস এখান থেকে আপনারা অ্যাডমিন সিলেক্ট করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যাকে অ্যাডমিন বানাতে চান তার নাম লিখে আপনারা সার্চ দিবেন। তো আমি সাপোজ একজনকে অ্যাডমিন বানাবো। তো এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। তো আপনারা এখান থেকে নাম অনুযায়ী আপনারা অ্যাডমিনটা সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু বেসিক্যালি অ্যাডমিন একজনকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে জাস্ট আপনি অ্যাডমিনের উপর ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু অ্যাডমিন অলরেডি সিলেক্ট হয়ে যাবে।